কলকাতায় রিলিজের পরেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে সুলতান দ্য সেভিয়ার মুভিটি। সালমান খানের রেস্ত্রী ও শাকিব শ্রাবন্তীর বাইজান এলোরে ছবিকে পিছনে ফেলেছে প্রথম সপ্তাহ শেষেই। এখনও তৃতীয় সপ্তাহে কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছে মুভিটি, পেয়েছে বক্স অফিসে হিট এর তকমা। কলকাতার পর এবার মুভিটি বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রথমে কথা ছিল গত 29 তারিখ রিলিজ পাবে বাংলাদেশে, তখন সেন্সর পায়নি। তারপর 6 তারিখ রিলিজ দেবার চেষ্টায় ছিল মুভিটি, কিন্তু এখনও মুভিটি সেন্সর ছাড়পত্র হাতে পায়নি জাজ মাল্টিমিডিয়া। গত 28 তারিখ সুলতান দ্য সেভিয়ার মুভি, পোরামন্টু ও বাইজান এলোরে এই তিনটি মুভি প্রিভিউ কমিটিতে পাঠানো হয়, কিন্তু প্রিভিউ কমিটির খামখেয়ালিপনায় মুভিগুলো মুক্তির ডেট প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। কবে নাগাদ সেন্সর ছাড়পত্র পেতে পারে বা দেবে সেই সঠিক খবর কেউ বলতে পারছে না। তাছাড়া এই মুহূর্তে যা চাচ্ছিল না সুলতান হলগুলোতে আসুক, কেননা পোরামন্টু হৃদয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সকল দর্শকের। প্রায় সবগুলো হল হাউসফুল যাচ্ছে প্রথম থেকেই। এখন যদি জিত মিমের সুলতান দ্য সেভিয়ার মুভিটি আসে, একটু হলেও বাটা পড়বে পোরামন্টু এর উপর। তাই বাংলা সিনেমা প্রেমীরা চাচ্ছে মুভিটি এক সপ্তাহে পরে আসুক, তবে সেটা যেন অবশ্যই আসে সেই দিকে মনোযোগ দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। তাই আশা করতেই পারি আগামী 13 তারিখ শুক্রবার সুলতান দ্য সেভিয়ার মুভিটি বাংলাদেশে মুক্তি পাবে। আশা করা যাচ্ছে কলকাতার মতো বাংলাদেশেও খুব ভালো ব্যবসা করবে সুলতান দ্য সেভিয়ার মুভিটি। আপনার কি মনে হয়, কেমন সফলতা পাবে মুভিটি? কমেন্ট করে জানিয়ে দিন।